বন্যায় ক্ষতিগ্রস্ত 800 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, এই যে 800 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আমি আছি এখন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল মাঠে। এই মাঠে আসলে খাগড়াছড়ির যেসব জায়গা বন্যা কবলিত হয়েছে সেই সব জায়গার প্রায় 500-র অধিক পরিবার সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যদি একটু দেখায়, আমার ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বন্যার্থদের সুবিধার্থে এখানে কেনাকাটা করার সুযোগ রয়েছে। এখানে চাল, ডাল, মাছ, মুরগি, ডিম সহ বিভিন্ন কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটি পণ্যই 1 টাকা দরে কিনতে পারছে। যেমন 24টা ডিম কিনছে 1 টাকায়, তারপর মুরগি কিনতে পারছে 1 টাকায়, মাছ কিনতে পারছে 1 টাকায়। এইখানে আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সেনাবাহিনীর যৌথ যে উদ্যোগ, তারা যেটি বলছেন মূলত এখানকার মানুষের বন্যার্থদের চাহিদা অনুপাতেই তারা এই বাজারে আয়োজন করেছেন, যাতে করে তাদের পছন্দের পণ্যটি তারা সংগ্রহ করতে পারেন। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চট্টগ্রামের সমন্বয়ক মোবারক হোসেন। আমরা জানবো আসলে কেন আপনারা এই উদ্যোগটা নিলেন। মূলত খাগড়াছড়িতে সম্প্রতি বন্যা কবলিত হওয়ায় আমরা যে ইয়াটা নিয়েছি, খাগড়াছড়ি রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন, আমরা বন্যা দুর্গতদের জন্য 1 টাকায় অভিনব বাজারের আয়োজন করছি। এখানে আমরা খাগড়াছড়ি সদর ছাড়াও দিঘিরালা, মহালছড়ি, তারপর পানছড়ি, এখানে বন্যা দুর্গত যে আছেন ওনাদের 500 পরিবারকে আমরা এখানে আসে বাজার দিচ্ছি। এখানে আমরা 19 ধরনের পণ্য ফসলের সাজাইছি, যেখান থেকে ওনারা ওনাদের পছন্দ মতো 1 টাকা দিয়ে পণ্য কিনে নিচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানছিলেন যে এখানে আসলে কিভাবে এখানকার যে কেনাকাটা হচ্ছে? এটি আসলে এখানকার যারা মানুষ, যারা ক্ষতিগ্রস্ত, তারা আসলে ব্যাপক খুশি। কারণ হচ্ছে স্বাভাবিক ত্রাণের যে প্যাকেট গুলো পৌঁছানো যায় সেখানে আসলে কি প্রয়োজন সেটা বোঝা যায় না, কিন্তু তার বিপরীতে এখানে তাদের 19টি পণ্য থেকে তাদের পছন্দ মতো জিনিস কিন্তু কেনাকাটা করতে পারছেন। তো এটি আসলে আজকে সারাদিন ব্যাপী চলবে, পরবর্তীতে তারা অন্যান্য যে বন্যা দুর্গত এলাকা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু তারা এই এরকম 1 টাকার যে হাট বাজারের এই আয়োজন করবে। আপনাদের জানিয়ে রাখি আজকে একই সাথে দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কিন্তু ঘর হস্তান্তর করা হয়েছে, এবং দুটি পরিবারকে দুটি গরু হস্তান্তর করা হয়েছে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য। একই সাথে খাগড়াছড়ি এবং দিঘিমেলার 3 জন ব্যবসায়ী, যারা কিনা বন্যায় তাদের দোকানঘর হারিয়েছেন, ধসে গেছে, তেমন 3 জন অসহায় ব্যক্তিকেও কিন্তু এই বিদ্যানন্দ ফাউন্ডেশন কিন্তু তাদের দোকানের মালামাল সহ সরঞ্জাম কিন্তু কিনে দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য। তো এই 21 তারিখ থেকে মূলত তাদের দীর্ঘ সময় ধরে খাগড়াছড়িতে কর্মকাণ্ড চলছে, সামনে চলবে বলতে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। তো এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ লিনিয়া। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী অপু জানাচ্ছিলেন খাগড়াছড়ির ত্রাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত।